नमस्कार एवं सकल दर्शक বন্ধুদেরকে অনেক স্বাগত। এই অনুষ্ঠান আপনারা দেখছেন আজকাল পরশু যেখানে চলছিল গ্রহ নিয়ে আলোচনা, আজকেও গ্রহ নিয়ে আলোচনা চলবে। সঙ্গে রয়েছেন আপনাদের প্রিয় শ্রীগোপাল ভট্টাচার্য। নমস্কার গোপালদা। হ্যাঁ নমস্কার। আসলে গ্রহ নিয়ে আমি বলেছিলাম যে 26শে মে যেদিনকে ইয়াস আমাদের এখানে আছড়ে পড়ছে সেই দিনকে কিন্তু গ্রহণটা হচ্ছে এবং ওই ইয়াস মোটামুটি যা আবহাওয়াবিদরা যা সময়টা দিচ্ছে ওই বিকালবেলার দিকেই ইয়াস আমি মানে যে ঝড়টা সেটা আসছে। তো আমি তো বহুদিন আগেই বলেছিলাম যে এরকম আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই এই উইকটা ভালো যাবে না, আমি সেই সম্পর্কে বলেছিলাম। তো আজকে মেইনলি যেটা বলবো যে প্রত্যেক মাস মানে অনেকে জানেন রাশি জানেন না, অনেকের জন্ম তারিখ জানেন না, কিন্তু অনেকে বাংলা জন্মমাসটা জানে। তো বাংলা জন্মমাস অনুযায়ী কার গ্রহণের দিন কী করা উচিত সেটাকে নিয়ে বলি। গ্রহণটা হচ্ছে 26শে মে, শুরু হচ্ছে 3:15 এবং শেষ হচ্ছে 6:23। গ্রহণের সময় আমি বলেছি যে কোনো মন্ত্র, যে কোনো পূজাপাঠ এগুলো যদি করা যায় তার কার্যকারিতা, তার গুণ 100% বৃদ্ধি পায়, বহু গুণে বৃদ্ধি পায়। তো সেই জন্য প্রথমে আসি যাদের বৈশাখ মাসে জন্ম। দেখুন এমনিতে যাদের বৈশাখ মাসে জন্ম তারা একটু জেদি প্রকৃতির হয়, মাথার মধ্যে সবসময় বিভিন্ন রকম চিন্তা কাজ করে, খুব উচ্চবিলাসী হয়, ঝোঁকের বসে এরা সবসময় কাজ করে, জীবনে অনেক উত্থান পতন হয়। কিন্তু বৈশাখ মাসে যারা জন্মায় তারা জীবনে হঠাৎ করে ভালো উন্নতিও করতে পারে, এইটা হচ্ছে বৈশাখ মাসের ইন জেনারেল নেচার। বৈশাখ মাসে যারা জন্মেছেন তাদের ক্ষেত্রে গ্রহণের দিন কী বলে দক্ষিণা কালিকার গায়ত্রী, কালিকা ওই বিদ্মহে শ্মশান বাসিনী ধীময়ী তন্ন ঘোরে প্রচোদয়াৎ। আবার বলি, কালিকা ওই বিদ্মহে শ্মশান বাসিনী ধীময়ী তন্ন ঘোরে প্রচোদয়াৎ। কেন আমি যদি এই ইয়াস না থাকতো আমি বলতাম আপনারা মেষ রাশি যারা রয়েছেন তারা এই বৈশাখ মাসে যাদের জন্ম তাদের কালী মন্দিরে গিয়ে পুজো দিন, কিন্তু ওই যখন গ্রহণটা চলবে সেই সময় ঝড় বৃষ্টি হবে। হ্যাঁ, তো সেই জন্য বাড়িতেই কালীর পুজো করুন এবং কালীর গায়ত্রী যদি গ্রহণের দিন উচ্চারণ মানে পাঠ করতে পারেন 108 বার পূর্ব দিকে বা উত্তর দিকে মুখ করে বা বিছানা যে কোনো জায়গায় বসে করতে পারেন, এমন নয় যে ঠাকুরের সামনে বসে করতে হবে, কিন্তু মনে মনে জপ করুন কালিকা ওই বিদ্ময়ে শ্মশান বাসিনী ধীময়ী তন্ন ঘোরে প্রচোদয়াৎ। অথবা কালীর যে বীজ মন্ত্র রয়েছে, ক্রিং 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 রিং 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 হুম 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 দক্ষিণে কালীকে ক্রিং ক্রিং রিং রিং হুম হুম নম, প্রথমবারে 3 বার ক্রিং ক্রিং ক্রিং, তারপরে 3 বার রিং রিং রিং, তারপরে 3 বার হুম 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 দক্ষিণে কালীকে ক্রিং ক্রিং রিং রিং, তারপর 2 বার করে ক্রিং ক্রিং রিং রিং হুম হুম নম। এটা হচ্ছে যাদের বৈশাখ মাসে এই জন্ম তাদের জন্য। এবার আসি যাদের জ্যৈষ্ঠ মাসে জন্ম। জ্যৈষ্ঠ মাসে জন্ম সাধারণত ক্ষেত্রে একটু জ্যৈষ্ঠ মাসে যারা জন্মাবেন দেখবেন আপনারা একটু একগুঁয়ে প্রকৃতির। সাধারণত জ্যৈষ্ঠ মাসে যারা জন্মায় তারা একটু শান্ত প্রকৃতির হয়, কিন্তু রেগে গেলে তখন কিন্তু হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ে। জ্যৈষ্ঠ মাসে যারা যাদের জন্ম তারা সবসময় নিজের বক্তব্যকে সব জায়গায় প্রতিষ্ঠিত করতে যায় জোরাল, এদেরকে যুক্তিতর্কে জ্যৈষ্ঠ মাসে জাতকবা জাতিকাদের হারানো কিন্তু খুব মুশকিল। খাওয়া দাওয়া আনন্দ অনুষ্ঠান সামাজিকতা জ্যৈষ্ঠ মাসের জাতকবা জাতিকারা খুব ভালোবাসে এবং আমি দেখেছি জ্যৈষ্ঠ মাসের জাতকবা জাতিকারা ভূমি সংক্রান্ত যে কোনো কাজ, শেয়ার মার্কেট সংক্রান্ত যে কোনো কাজ, সেই সংক্রান্ত কাজে কিন্তু এরা কিন্তু খুব লাভবান হয়। তো যাই হোক, যাদের জ্যৈষ্ঠ মাসে জন্ম তাদের গ্রহণের দিন চন্দ্রশেখর মন্ত্র, ভগবান শিবকে বলা হয় চন্দ্রশেখর, কারণ হচ্ছে চন্দ্র যখন অভিশাপপ্রাপ্ত হয় দক্ষ প্রজাপতির কাছ থেকে যে তুমি দিনে দিনে ক্ষীণ হবে, অর্থাৎ দিনে দিনে তোমার যে রূপ লাবণ্য কমে যাবে, তখন ভগবান মহাদেব এই চন্দ্রকে মাথায় ধারণ করেছিল আর চন্দ্রগ্রহণের দিন। সেই জন্য ভগবান শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা চন্দ্রশেখরের বীজ মন্ত্র এই দিন যদি যারা জ্যৈষ্ঠ মাসে জন্ম তাদের যদি উচ্চারণ করা পাঠ করা যেতে পারে মনোযোগ সহকারে, তাহলে তাদের জীবনে অনেক বাধা বিপত্তি কেটে যেতে বাধ্য। মহামৃত্যুঞ্জয় মন্ত্র প্রত্যেকেই জানেন, ওং ত্রয়ম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমীব বন্দনান মৃত্যু মুক্ষী ও মামৃতাত। আবার বলি, ওং ত্রয়ম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমীব বন্দনান মৃত্যু মুক্ষী ও মামৃতাত, বা ওং জুং স পালয় পালয় স জুং ওং নম, ওং জুং স পালয় পালয় স জু ওং নম। আসবো যে আষাঢ় মাসে যাদের জন্ম তাদের কিরকম নেচার এবং তারা এই যে 26শে মে যে গ্রহণ, আবার বলি গ্রহণ অত্যন্ত পাওয়ারফুল। গ্রহণ চলাকালীন যদি পুজো আচ্ছা মনে মনে, আপনি হয়তো ব্যস্ত রয়েছেন, অফিসে রয়েছেন, কোনো জায়গায় রয়েছেন, মনে মনে যে মন্ত্রগুলো বলে দিচ্ছি পাঠ করবে, তাহলেও দেখবেন আপনার অনেক উন্নতি এবং অনেক শুভ হবে। দেখি একটু ফোনে কেউ আছে, তারপর আমি আসছি। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি অসীম শাহ বলছিলাম। বলুন অসীম বাবু, কোথা থেকে ফোন করছেন? আমি বহরমপুর থেকে বলছি। বলুন কার সম্বন্ধে জানবেন আজকে? আমার ছেলের সম্বন্ধে জানবো।
রেগুলার দেখেন অনুষ্ঠান? হ্যাঁ রেগুলার দেখি অনুষ্ঠান, ভালো লাগে। আমার এক বন্ধু ছেলে গোপাল দাস কাছে গেছিলেন কলকাতা বাগবাজারে। আচ্ছা, ওখানে গত 2 বছর আগে দেখে এসেছিলেন। ওনার এখন ডাক্তারিতে চান্স পেয়েছে। আচ্ছা, মেডিকেল মেডিকেলে চান্স পেয়েছে। মেডিকেলে চান্স পেয়েছে। আচ্ছা বলুন, ছেলে ডেট অফ বার্থ বলুন। ছেলে ডেট অফ বার্থ হচ্ছে 31 জুলাই 1993। 2003 31 জুলাই 2003। সময় বলুন। সময় হচ্ছে 11:49। সকাল 11:49। কোথায় জন্মস্থান? কলকাতা। কলকাতা, বেশ। যেটা পাচ্ছি ছেলের ব্যাপারে, আমি আজকে 12টা মাস নিয়ে বলতে হবে। আমি খুব ছোট ছোট করে অল্প অল্প করে প্রেডিকশন গুলো আজকে দিচ্ছি। 11:50 মানে সকালবেলাই তো? যাই হোক, যেটা পাওয়া যাচ্ছে আপনার ছেলের ক্ষেত্রে, জন্মবার হচ্ছে বৃহস্পতিবার, তুলা লগ্ন সিংহ রাশি, মঘা নক্ষত্রে জন্ম। হ্যাঁ, এইটা হচ্ছে হরোস্কোপ। এমনি তুলা লগ্ন লগ্নে চন্দ্র হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি কখনো কারোর বস্ত্র হয় না, বারবার বলি, এরা সাধারণত নিজের মত এবং পথ অনুযায়ী চলবে। হ্যাঁ, সময়টা এখন ওর পক্ষে ভালো নয়। শিক্ষাস্থানে শনির গোচর করছে, মন মানসিকতা খুব চঞ্চল থাকবে, রাগ বেড়ে যাবে, জেদ বেড়ে যাবে। আগে যে ছেলে পড়াশোনায় খুব ভালো ছিল, এখন দেখা যাবে এডুকেশনে সেই ছেলে পড়ায় যেন বইমুখ হতে চাইছে না, এই রকম পরিস্থিতি এখন কিন্তু চলতে থাকবে। কেমন? এমনি বুদ্ধিমান রয়েছে, কিন্তু রাগ বেশি, জেদ বেশি এবং চঞ্চলতা বেশি। কি জানতে চাইছেন? ক্যারিয়ার সম্বন্ধেই জানতে চাইছি। সায়েন্স নিয়ে কোন ক্লাস? সায়েন্স নিয়ে পড়ছে। হ্যাঁ, সায়েন্স নিয়ে পড়ার যোগ রয়েছে। টেকনিক ইঞ্জিনিয়ারিং এডুকেশন করার। ইঞ্জিনিয়ারিং এডুকেশন করো। হ্যাঁ, এবং ক্যারিয়ার সরকারি চাকরি কি পেতে পারে? হ্যাঁ, সরকারি চাকরির কি যোগ আছে? বেসরকারি সেক্টরে উন্নতি করবে। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। যেটা বলেছেন এখন এই সময়টা মাথায় রাখুন, এখন ওর একটুখানি চঞ্চলতা বাড়বে, পড়াশোনায় মনটা থাকবে না, যেটা বললেন গোপালদা, কেন থাকবে না সেটাও বলে দিয়েছেন। প্রয়োজনে কিন্তু অনলাইন কনসালটেন্সি আপনারা নিতে পারেন এই সমস্ত ক্ষেত্রে, যেখানে স্টুডেন্টদের জন্য আপনাদের আর্জেন্ট সমস্যা রয়েছে, সমাধান চাইছেন, বা অন্যান্য যে ক্ষেত্রে যে সমস্যাগুলো, তার জন্য কিন্তু অতি অবশ্যই বলবো এই মুহূর্তে চলে আসুন আপনারা অনলাইন প্রেডিকশনে। প্রত্যেক দিন এখন অনলাইনে প্রেডিকশন করছেন গোপালদা, প্রত্যেক দিন রাত্রিবেলা 8017301562, এটা হচ্ছে অনলাইনে যোগাযোগের জন্য আপনাদের নম্বর, এখানে আপনাদেরকে যোগাযোগ করে নিতে হবে। অনলাইনে আপনারা আধ ঘন্টা আমার সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলতে পারবেন, সম্পূর্ণ হরোস্কোপটা আপনার হোয়াটসঅ্যাপে চলে যাবে, এবং আপনার কবে বিয়ে, কবে চাকরি, কবে এডুকেশন, কী কী হবে, কী মন্ত্র পাঠ করা উচিত, কীভাবে চলা উচিত, এরকম এক পাতার লিখিত প্রেডিকশনও আপনাদের প্রত্যেকের কাছে চলে যাবে। এবং যা যা খুঁটিনাটি আপনার জিজ্ঞাসা রয়েছে সেগুলো অনলাইনে জিজ্ঞাসা করতে পারবেন। প্রত্যেক দিন আমি 11 জন করে অনলাইনে দেখছি, প্রায় 200-250 লোকের নাম অলরেডি পড়েছে অনলাইনে দেখানোর জন্য। 8017301562 এটা হচ্ছে নাম্বার। যাই হোক, আষাঢ় মাস সম্পর্কে বলি। আষাঢ় মাসে যাদের জন্ম তাদের মন সবসময় দুদিকে চলে, কখনো এরা খুব হাসি খুশি, কখনো আবার খুব বদরাগী, কখনো এদের মধ্যে কাউকে খুব ভালোবাসছে, আবার কখনই তার প্রতি শত্রুতা তৈরি হয়ে যায়, কিছুদিন পরে তার প্রতি তার সঙ্গে প্রবল শত্রুতা তৈরি হলো। তো এই যে দ্বিমুখিতা, এটা কিন্তু আষাঢ় মাসে যারা জন্মেছে তাদের মধ্যে খুব বেশি থাকে। আষাঢ় মাসে যারা জন্মে তারা তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন হয়, অনুকরণ, অপরকে অনুকরণ করতে খুব ভালো পারে, এবং আষাঢ় মাসে যারা যাদের জন্ম তারা কিন্তু রাজনৈতিক ব্যক্তি হিসাবে বা রাজনৈতিক বা কূটনীতি, এরা কূটনীতি দিয়ে প্রবল শত্রুকেও ঘায়ল করে ফেলতে পারে। সেই জন্য সেই সমস্ত ব্যাপারে খুব উন্নতি করে, খুব কৌতূহল প্রবণ রাশি, সব কিছু এরা জানতে চায়। জীবনের প্রতি 10 বছর অন্তর অন্তর এদের জীবনে ভাইটাল পরিবর্তন বা শুভ পরিবর্তন বা উন্নতি হয়। দেখবেন আপনার ছেলে হয়েছে, ঠিক 10 বছর পরে দেখবেন আপনার হয়তো একটা ভালো কিছু হলো। আপনার যে বছর বাড়ি হয়েছে ঠিক তার 10 বছর পরে গিয়ে দেখলেন আপনি একটা ভালো কিছু করতে পারেন। 10 বছর অন্তর অন্তর এদের জীবনে কোনো একটা স্মরণীয় টার্ন বা ইয়ে আসে, মানে প্রতি দশকে পরিবর্তন আসে, প্রতি দশকে, রাইট। সেই জন্য যাদের আষাঢ় মাসে জন্ম, এই গ্রহণের দিন আপনাদের নারায়ণ গায়ত্রী ও নারায়ণই বিদ্মহে বাসুদেবায় ধীমহি তন্ন বিষ্ণু প্রচোদয়াত, ও নারায়ণই বিদ্মহে বাসুদেবায় ধীমহি তন্ন বিষ্ণু প্রচোদয়াত। গ্রহণের দিন 26 তারিখ যে গ্রহণ রয়েছে সেই দিনকে নারায়ণের গায়ত্রী 108 বার যদি পাঠ করতে পারেন মনে মনে, আপনাদের জীবনের বহু বাধা বিপত্তি দূরে সরে যাবে, এবং শারীরিক দিক থেকেও আপনার শারীরিক যারা অসুস্থ, কেন মিথুন রাশির এই সময় অসুস্থতার যোগ বেশি, তারা দেখবেন অনেক বেশি ভালো থাকবেন। এছাড়া গোপালের গায়ত্রী
নারায়ণ বা গোপাল যে কোনো একটা গায়ত্রী বা রাধা কৃষ্ণ যে কোনো একটা ঠাকুরের আরাধনা এই কি বলে গায়ত্রী পাঠ করবেন গোপালের গোপালের দামোদরায় বিদ্মহে কৃষ্ণায় বিদ্মহে দামোদরায় ধীমহি তন্ন গোপাল কৃষ্ণায় বিদ্মহে দামোদরায় ধীমহি তন্ন গোপাল প্রচোদয়াৎ। এটা হচ্ছে গোপালের গায়ত্রী। শ্রাবণ মাসে যাদের জন্ম তারা একটু মনের মানুষ হয়, মানে খেয়ালি, একটু ভাবপ্রবণ, একটু অভিমানী, একটু একটু রাগী। হ্যাঁ, এদের এরা সবসময় একঘেয়ে কাজ করতে চায় না, এরা সবসময় পরিবর্তন চায়, চেঞ্জ চায়, একঘেয়ে কাজ এদের ভালো লাগে না। শ্রাবণ মাসে যাদের জন্ম তাদের বদনাম ভাগ্যও খুব বেশি, কাজ না করা সত্ত্বেও অপরের বদনামের ভাগিদার বেশি হতে হয় যাদের শ্রাবণ মাসে জন্ম। এরা মিশুক এবং রোমান্টিক প্রকৃতির হয়। 12.5 বছর অন্তর অন্তর কর্কট রাশির জাতক বা জাতিকাদের জীবনে দেখা যায় একটা না একটা কিছু ভালো পরিবর্তন, একটা না কিছু একটা ভালো টুইস্ট, একটা না একটা কিছু ভালো টার্ন এদের জীবনে আসবে। এবং সেই জন্য যাদের শ্রাবণ মাসে জন্ম ইন্দ্রের গায়ত্রী, ওং ইন্দ্রায় বিদ্মহে সহস্র নেত্রায় ধীমহি, সহস্র নেত্র মানে হাজার চোখ, ওং ইন্দ্রায় বিদ্মহে সহস্র নেত্রায় ধীমহি, ইন্দ্রায় বিদ্মহে সহস্র নেত্রায় ধীমহি তন্ন বজ্রহস্ত প্রচোদয়াৎ। এইটা অথবা এইটা এইভাবে বলা যায়, ওং সহস্র নেত্রায় বিদ্মহে বজ্রহস্তায় ধীমহি তন্ন ইন্দ্র প্রচোদয়াৎ। যে কোনো একটা মন্ত্র, আবার বলি, ওং সহস্র নেত্রায় বিদ্মহে বজ্রহস্তায় ধীমহি তন্ন ইন্দ্র প্রচোদয়াৎ। যারা শ্রাবণ মাসে জন্ম ভগবান ইন্দ্রের গায়ত্রী গ্রহণের সময় পাঠ করলে তাদের জীবনে অনেক বাধা বিঘ্ন কেটে যায় এবং অনেক শুভ পরিবর্তন আসে। আমার মনে হয় ফোনে কেউ আছে, একটা দেখে নিই, তারপরে ভাদ্র মাসটা বলি। নমস্কার, কে রয়েছেন? নমস্কার। নমস্কার, বলুন। আমি একটু নিজের ব্যাপারে জানতে চাচ্ছি স্যারের কাছে। হ্যাঁ বলুন, কোথা থেকে ফোন করছেন, কি নাম আপনার? মনে হয় আগরতলা। হ্যাঁ, কোথা থেকে? আগরতলা তো না, বেহালা। ও বেহালা, তোর গলার সঙ্গে আগরতলার টানটা টান, ওই টানটা রয়েছে। বলো। আমি মদন দে। হ্যাঁ মদন দে, আচ্ছা বলুন, ডেট অফ বার্থ বলুন। 25/1985। সময় বলো। জানুয়ারি 85। সময় বলো। ভোর 5টা। ভোর 5টা। তুমি কি রাস্তায় আছো নাকি? কুকুর ডাকছে। হ্যাঁ, কি বললেন স্যার? তুমি কি রাস্তায় আছো? আমাদের বাড়ির সামনে কুকুর আসছিল, তাড়ায় দিয়েছে। আচ্ছা বলো, ভোর 5টা। হ্যাঁ, ভোর 5:54। জন্মবার শুক্রবার, মকর লগ্ন কুম্ভ রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র নরগণ। মেন ব্যাপার হচ্ছে যে আমি বহু আলোচনায় বলেছি যাদেরই মকর রাশি এবং কুম্ভ রাশি, এবং তাদের তো এখন শনির সাড়ে সাথে চলছে, তো স্বাভাবিকভাবে তোমার শনি সাড়ে সাথে চলছে, এই সাড়ে সাথীটা অত্যন্ত খারাপ, এখনও 3.5 বছর রয়েছে। তুমি ব্যবসা করো? হ্যাঁ। তো আর্থিক জায়গাটা এই সময় অত্যন্ত দুর্বল করে দেবে। হ্যাঁ, ব্যবসা করলেও দেখবে ব্যবসা ভালো মতো চলতে চাইবে না। 3.5 বছর সময়টা খুব স্ট্রাগলের টাইম, শনির সাড়ে সাথে। আমি যে কাপড়ে করছি এটা হবে না, অন্য কিছু প্রোডাক্ট হবে? ও কাপড়ের ব্যবসা করছে বলছে, এটা কি ওর জন্য ভালো না অন্য কোনো প্রোডাক্ট বাজবে? সাধারণত ক্ষেত্রে আমি সবসময় যদি বলি, যাদের কুম্ভ রাশির জাতক বা জাতিকা তাদের ক্ষেত্রে যে কোনো ধরনের চিকিৎসা সংক্রান্ত ব্যবসা, মানে যে কোনো ধরনের ওষুধের ব্যবসা, যে কোনো ধরনের কি বলে লজিস্টিক বিজনেস, তাদের বেশি ভালো চলে। কাপড়ের ব্যবসা যেটা করছো করছো, তার সঙ্গে ছকটা দেখিয়ে নিন, দুটো ব্যবসার অপশন তোমাকে আমি দিলাম, একটা হচ্ছে ওষুধপত্রের ব্যবসা আর একটা হচ্ছে লজিস্টিক, গাড়ি ফাড়ি, এই সবের ব্যবসা যদি একটু মন দিতে পারো সেগুলো বেশি ভালো চলবে। ঠিক আছে, পরামর্শ নিয়ে দিতে পারো এই সময়। আর আমার চাকরি সংক্রান্ত কোনো যোগ আছে কি? না, চাকরির কোনো যোগ নেই, এটা ব্যবসার ছক। আর দ্বিতীয় কথা হচ্ছে, এমনি সময় খুব খারাপ, 3.5 বছর খুব বাজে টাইম, সাড়ে সাথীতে গুরুজন, তোমার গুরুজন হানিও হতে পারে, কোনো শারীরিকভাবে তুমি বিভিন্ন রকমভাবে সমস্যার মধ্যে দিয়েও যাবে। 3.5 বছর খুব অ্যালার্ট থাকতে হবে। প্রবলেমও আছে বুঝলেন স্যার? হ্যাঁ বললাম তো, 3.5 বছর সময়টা খারাপ, শনির সাড়ে সাথীর যা যা উপাচার বলি সেগুলো করার চেষ্টা করো। আর শনির যদি কারো কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দেখাও, শনির সাড়ে সাথীর প্রতিকার প্রতিবিধান করার চেষ্টা করো, নাহলে 3.5 বছর আরও যত দিন যাবে আরও সমস্যার মধ্যে দিয়ে
পড়বে। একটু পরামর্শ নিয়ে নিতে বলবো আমি এই সময়, কারণ আরো 3.5 বছর রয়েছে এবং সময়টা যথেষ্ট খারাপের দিকে, আর্থিক জায়গাটাতে গন্ডগোল, ফ্যামিলিতে সমস্যা, শরীর খারাপ হতে পারে, গুরুজন হানির জায়গা তৈরি হতে পারে। তো এক্ষেত্রে অনলাইন প্রেডিকশন একেবারে শ্রেষ্ঠ এই সময় আপনার জন্য, বা আপনার মতন আরো যারা রয়েছেন। গোপালদা বহুবার অনেক দিন থেকে বলেছেন নির্দিষ্ট রাশি লগ্ন ধরে ধরে যে আপনারা যোগাযোগ করুন। আমি একবার চট করে নম্বরটা বলে দিই, কারণ গোপালদাকে এখন অনেক কিছু বলতে হবে। 8017301562 এটা হচ্ছে যোগাযোগের জন্য নম্বর। প্রত্যেক দিন কিন্তু অনলাইন প্রেডিকশন করছেন গোপালদা, অনলাইনে দেখছেন প্রত্যেক দিন, আপনারা একটু যোগাযোগ করে নিন। ভাদ্র মাসে যারা জন্ম হয় তারা খুব আন্তরিক ব্যক্তি হয়, যে কোনো কাজ আন্তরিকতার সাথে করে, যদিও একটু জেদি হয় তবে ক্ষমা প্রবণ, সকলকে ক্ষমা করতে জানে ভাদ্র মাসে যাদের জন্ম। এবং এদের জীবনের প্রথমার্ধ থেকে দেখা যায় শেষার্ধে, এরা জীবনে ভাদ্র মাসে যাদেরই জন্ম তাদের দেখা যায় আপ টু 35-40 বছর বয়স পর্যন্ত খুব স্ট্রাগল টাইম। আচ্ছা। এবং জীবনে যত শেষার্ধ হয়, একটু বয়স যত বাড়ে, এদের জীবনে তত বেশি উন্নতি হয় বা তত বেশি জীবনে এরা প্রতিষ্ঠা পায়। মানে পরিণত বয়সে ফ্লারিশমেন্ট আসে। ভাদ্র মাসে জাতক বা জাতিকারা সবসময় একটু রাজবাড়ি হবে, কম কথা বলা, একটু গাম্ভীর্য রাখা, এগুলো হচ্ছে ভাদ্র মাসে নিজের একটা বৈশিষ্ট্য, স্বতন্ত্র বৈশিষ্ট্য ভাদ্র মাসে জাতক বা জাতিকাদের থাকবে। সবার থেকে যে সে আলাদা সে বোঝা যাবে, বোঝা যাবে। ভাদ্র মাসে যাদের জাতক বা জাতিকা তাদের ক্ষেত্রে গুরুদেব গায়ত্রী, ওম গুরুদেবায় বিদ্মহে পরব্রহ্ম ধীমহি, ওম গুরুদেবায় বিদ্মহে পরব্রহ্মায় ধীমহি। দেখুন, গুরুর থেকে বড় কেউ নেই। গুরুকে সঠিকভাবে স্মরণ করলে আপনার শত বিপদ শত আপদ সেখান থেকে তিনি আপনাকে নিশ্চয়ই রক্ষা করবে। সেই জন্য আমাদের শাস্ত্রে বলছে দেবতার থেকে, ভগবানের থেকেও গুরু হচ্ছে তার উপরে, যিনি ভগবানের কাছে নিয়ে যেতে পারেন, পৌঁছাতে পারেন, তিনি গুরু। আপনার দীক্ষা হোক নাই হোক, ভাদ্র মাসে যদি আপনার জন্ম হয় সবসময় গুরুদেব গায়ত্রী উচ্চারণ করবেন, ওম গুরুদেবায় বিদ্মহে পরব্রহ্মায় ধীমহি তন্ন গুরু প্রচোদয়াৎ। আবার বলছি, ওম গুরুদেবায় বিদ্মহে পরব্রহ্মায় ধীমহি তন্ন গুরু প্রচোদয়াৎ। আশ্বিন মাসে যাদের জন্ম তারা খুব তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হয়, নিয়ম শৃঙ্খলার পক্ষপাতী, এরা একটু চাপা প্রকৃতির হয়, নিজেকে প্রকাশ করে না, খুব সাহায্যকারী ব্যক্তি হয় আশ্বিন মাসে যারা জাতক বা জাতিকা। আধ্যাত্মিক কর্মের থেকে, আধ্যাত্মিকতার থেকে, অর্থাৎ পুজো পাঠের থেকে এরা কর্মে বিশ্বাসী হয় বেশি, যারা আশ্বিন মাসে যাদের জন্ম। রাসায়নিক দ্রব্য, ওষুধের কাজ কারবার, খাবার দাবারের বিজনেস এবং বড় রাজনীতিবিদ হতে পারে আশ্বিন মাসের জাতক বা জাতিকারা। আশ্বিন মাসের জাতক বা জাতিকারা যদি রাজনীতিবিদ হয়, এরা মন্ত্রীতুল্য পদ বা মন্ত্রীতুল্য প্রতিষ্ঠা জীবনে পেয়ে থাকে, মানে উচ্চ জায়গায় পৌঁছে, হ্যাঁ, বহু খ্যাতি যদি আশ্বিন মাসে যাদের জন্ম। তাদের আশ্বিন মাসে যাদের জন্ম তাদের ক্ষেত্রে হয়গ্রীব গায়ত্রী, ওং বাগীশ্বরায় বিদ্মহে হয়গ্রীবায় ধীমহি তন্ন হংস প্রচোদয়াৎ। আবার বলি মন্ত্রটা, ওং বাগীশ্বরায় বিদ্মহে হয়গ্রীবায় ধীমহি তন্ন হংস প্রচোদয়াৎ। হয়গ্রীব কে? ভগবান বিষ্ণুর একটা অবতার যার মুখটা ঘোড়ার মতো, মুখটা ঘোড়ার মতো। ইনি এনার আরাধনা করলে প্রচন্ড বাগ্মিতা জন্মায়, অর্থাৎ কথা বলার শক্তি, এবং আপনার কথাগুলো লোক মান্যতা দেবে। সেই জন্য যাদের আশ্বিন মাসে জন্ম, ওং বাগীশ্বরায় বিদ্মহে হয়গ্রীবায় ধীমহি তন্ন হংস প্রচোদয়াৎ। গ্রহণের দিন এই মন্ত্র যেখানেই থাকুন না কেন মনে মনে 108 বার পাঠ করার চেষ্টা করবেন। ফোনে কেউ আছে দেখে নিন। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার ম্যাডাম। হ্যাঁ নমস্কার, আমি তারকনাথ। হ্যাঁ আমি তারকনাথদের কথা বলছি মানিকতলা থেকে। বলুন তারকনাথ। তারকনাথদের কথা বলছি মানিকতলা থেকে। বলুন তাড়াতাড়ি। হ্যাঁ বলছি স্যার, আপনি আমার প্রণাম নেবেন, ঠিক আছে? আমাদের তো ঘরের সকলে স্যার আপনার খুব ভক্ত, এবং আমার ঘরে ভাই বোনরা চেষ্টা করছে স্যার আপনার সঙ্গে, আপনার কাছে দীক্ষা নেওয়ার জন্য। আমি স্যার একটু আমার ব্যাপারে জানতে চাই। অনেকদিন বাদে স্যার আপনার ফোন পেলাম, সাত বছর বাদে। আপনার তো স্যার জ্যোতিষ ও নক্ষত্র বইটা কিনি স্যার পড়ি, ঠিক আছে? রাত্রি 1:45 কলকাতায় জন্ম। আমি অল্প করে বলে দিই, কেন সময় প্রোগ্রামের অনুষ্ঠান প্রায়। হ্যাঁ স্যার বলুন বলুন। আচ্ছা, ক্যালকাটায় জন্ম। বেশ, যেটা পাওয়া যাচ্ছে যে তোমার যেটা জন্মবার দেখাচ্ছে, জন্মবার দেখাচ্ছে, এক মিনিট, হ্যাঁ এটা দেখাচ্ছে শুক্রবার জন্মবার। ধনু লগ্ন তুলা রাশি বিশাখা নক্ষত্র রাক্ষসগণ
দ্বিতীয় মঙ্গল বৃহস্পতির কুজ্জীব রয়েছে, কুজ্জীব যোগ রয়েছে, জীবনে প্রভূত অর্থনৈতিক উন্নতির যোগ রয়েছে, নিজের গাড়ি বাড়ি প্রপার্টি সবকিছুই করতে পারবে। কার্তিক মাসে যাদের জন্ম, কার্তিক মাস সাধারণত ক্ষেত্রে শান্তিপ্রিয় মনের মানুষ হয়, সব ব্যাপারে এরা খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করে, এরা রুচিশীল এবং মার্জিত। প্রত্যেক 8 বছর অন্তর অন্তর যারা কার্তিক মাসে জন্ম তাদের জীবনে স্মরণীয় পরিবর্তন হয়। ভালো সঙ্গীত শিল্পী, ভালো শিল্পী, ভালো বিজ্ঞানের জাতক, ভালো চিকিৎসা বিভাগের সঙ্গে যুক্ত বা আইন বিভাগের সঙ্গে যুক্ত যারা কার্তিক মাসে জন্মেছেন তারা জীবনে বেশি ফ্লারিশ করেন বা বেশি উন্নতি করেন। সেই জন্য কার্তিক মাসের ক্ষেত্রে আমরা আমরা পৃথিবীর ওপরে সব কিছু করি কিন্তু পৃথিবীকে পুজো করি না, কিন্তু কার্তিক মাসের জাতক বা জাতিকাদের পৃথিবীর গায়ত্রী উচ্চারণ করা, পাঠ করা অত্যন্ত মঙ্গলজনক, জীবনের উন্নতি বহু উন্নতি দেয় এবং বহু বাধা বিপত্তি দূর করে। ওম পৃথিদেব্যই বিদ্মহে, পৃথিবীর গায়ত্রীটা কি? ওম পৃথিদেব্যই বিদ্মহে সহস্র মূর্তে ধীমহি, সহস্র মানে হাজার, সহস্র মূর্তে ধীমহি, ওম পৃথিদেব্যই বিদ্মহে সহস্র মূর্তে ধীমহি তন্ন গগন প্রচোদয়াৎ। এই মন্ত্রটা যারা কার্তিক মাসে জন্ম তারা পাঠ করলে গ্রহণের দিন ভালো। অগ্রহায়ণ মাস খুব চট করে সকলের সঙ্গে বন্ধুত্ব হয় না, একটু দৃঢ়প্রতিজ্ঞ, নিজের উন্নতির দিকে এরা সব সর্বদা খেয়াল রাখে, মেজাজি, প্রবল যৌন আকর্ষণ থাকে, অনেক সময় এদেরকে ঝোঁকরুটে বা খিটখিটে মনে হতে পারে, কিন্তু এদের জীবনে 15 বছর অন্তর অন্তর বহু পরিবর্তন, শুভ পরিবর্তন হয়। মেডিকেল প্রফেশন, ডিফেন্স, গভর্নমেন্ট সার্ভিস, তারপরে যে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, আইন প্রভৃতি বিষয়ে এরা জীবনে প্রচুর উন্নতি করে থাকে। অগ্রহায়ণ মাসে যারা জন্ম তারা সবসময় গ্রহণের দিন শক্তি গায়ত্রী উচ্চারণ করবেন। ওম সর্ব সন্মোহিন্যই বিদ্মহে, সন্মোহন, সন্মোহন কাকে বলে? বশীকরণ যেটাকে বলে। ওম সর্ব সন্মোহিন্যই বিদ্মহে বিশ্বজননই ধীমহি, বিশ্বজনন, বিশ্বজননই ধীমহি তন্ন শক্তি প্রচোদয়াৎ। ওম সর্ব সন্মোহিন্যই বিদ্মহে বিশ্বজননই ধীমহি তন্ন শক্তি প্রচোদয়াৎ। আসি পৌষ মাস, স্পষ্টবক্তা, একনিষ্ঠ, যেটা করবে মনে করবে সেটা করেই ছাড়বে। পৌষ মাসে যাদের জন্ম তারা জীবনের টপ মোস্ট পজিশনে কিন্তু পৌঁছতে পারে। এদের শত্রুতা ভাব অত্যন্ত প্রবল, প্রচণ্ড পরিশ্রমী, প্রবল শত্রুতা থাকলেও সমস্ত শত্রুকে এদের এরা পরাভূত করতে পারে বা পরাস্ত করতে পারে। অনেক সময় এক গুয়েমির জন্য এরা নিজের হাতের লক্ষ্মীকে পায়ে ঠেলে। তো যাদের পৌষ মাস খুব ভালো মাস, পৌষ মাসে জন্মানো খুব সৌভাগ্যের প্রতীক, যাদের পৌষ মাসে জন্ম তাদের রুদ্রচণ্ডী গায়ত্রী, ওং রুদ্রচণ্ডিকা ওই বিদ্মহে পূর্ণ ফল দায়িনী তন্ন দেবী প্রচোদয়াৎ। ওং রুদ্রচণ্ডিকা ওই বিদ্মহে পূর্ণ ফল দায়িনী তন্ন দেবী প্রচোদয়াৎ, এই মন্ত্র উচ্চারণ করা উচিত। আজকে ভেবেছিলাম সব কটা শেষ করে ফেলবো কিন্তু হলো না, মাঘ ফাল্গুন চৈত্র বাকি রইল, কিন্তু আফসোস করার কিছু নেই। কালকেই সন্ধ্যে 6:30 আমার লাইভ প্রোগ্রাম আছে, সেখানে আমি মাঘ ফাল্গুন চৈত্র নিয়েও বলবো, এবং যাদের কেমদ্রুণ দোষ রয়েছে, শ্রাপিত দোষ রয়েছে, মাঙ্গলিক দোষ রয়েছে, তারা গ্রহণের দিন কি উপাচার করবেন সেগুলোকে নিয়ে আলোচনা করবো। একদম, আজকে অনুষ্ঠান শেষ করছি, আগামীকাল আপনাদের সঙ্গে আবার দেখা হবে। গোপালদার, অনেক ধন্যবাদ। গোপালদার নমস্কার। কৃষ্ণমূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সর্ববৃহৎ জ্যোতিষ প্রতিষ্ঠান। ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রী গোপাল ভট্টাচার্যের প্রত্যক্ষ তত্ত্বাবধানে হাতে কলমে 6 মাসের সনাতন জ্যোতিষ, কৃষ্ণমূর্তি পদ্ধতি, নারী জ্যোতিষ, বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ব ও হস্তরেখা কোর্সে ভর্তি চলছে। শিক্ষান্তের রেজিস্ট্রেশন এবং সার্টিফিকেট প্রদেয়। ইনস্টিটিউটে ভর্তি বা সাক্ষাতের জন্য যোগাযোগ করুন বাগবাজার চেম্বার 9748749016, হাওড়া চেম্বার 9007118501, দুর্গাপুর চেম্বার 9748749041, আগরতলা চেম্বার 8584038635, দিল্লি মুম্বই ও ব্যাঙ্গালোর চেম্বার 8584038631, মেদিনীপুর চেম্বার 8584038635।
8504038637, কৃষ্ণনগর চেম্বার 8584038631, মালদা চেম্বার 8584038637, শিলিগুড়ি চেম্বার 8584038631, কোচবিহার চেম্বার 8584038637, গৌহাটি ও শিলচর চেম্বার 8584038631।